হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আমি মাঝে মাঝে কিছু পুরোনো সিনেমা রিভিউ করি এবং সেখানে আমি সেই হিরোদের নিয়ে কথা বলি যে হিরোরা হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করতে পারতো যেমন অনেক আগে কথা বলেছিলাম জয় মুখার্জিকে নিয়ে টার্গেটের হিরো সেই সময় তারিখ খুব জনপ্রিয়তা পেয়েছিল তারপর তাকে ইউজ করা হয়নি হারিয়ে গেছে তো আজকে যে কারণে বাংলাতে অলরেডি মানে মাত্র আমরা মানে বড়ো নাম বলতে কমার্শিয়াল সিনেমায় তিনটে নাম দেখতে পাচ্ছি দেব জিত এবং অপরদিকে খানিকটা হল অঙ্কুশ সোম ট্রাই করছে সোমের আবারটা হয়তো কামব্যাক হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেবজিৎ অঙ্কুশ এই নাম বড় নাম তারা আগে মধ্যে ব্যাপারটা আলাদা তারা মানে নামের মধ্যে আর পড়ে না তারা অন্য উচ্চতায় নিজেদেরকে নিয়ে গেছে মানে একটা টাইমে যদি আমি কথা বলি তো এখন এই সমস্ত প্রতিযোগিতায় মিঠুন দা বুম্বাদা আমি এনাদেরকে রাখি না এই মুহূর্তে দিয়ে প্রতিযোগিতা হচ্ছে কিন্তু জিৎ দেব অঙ্কুশ এদের মধ্যেই এছাড়া বাদবাকি যারা রয়েছে ইয়াস বনি তাদের অবসর দেখতেই পাচ্ছ কোথায় দাঁড়িয়েছে কিন্তু এইসবের ভিড়ে একটা ভালো অভিনেতা কিন্তু ছিল যে কমার্শিয়ালি কিন্তু ভালো কিছু হয়তো অ্যাচিভ করতে পারতো এবং অনেকের চেয়ে সে ভালো অভিনেতা আমি তো গ্যারেন্টিতে বলতে পারি ইয়াস বা বনির থেকে সে অনেক বেটার কিছু ডিজার্ভ করে আজকে ইয়াস বা বনি তাও তো সিনেমা পাচ্ছে কিন্তু ওম পাচ্ছে না যে কারণে যে ওমকে সিরিয়ালে কাজ করতে হচ্ছে তো এটা কিন্তু খুব দুঃখজনক তো ওম যখন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলো একটা প্রথম সিনেমা যেটা করেছিল অর্জুন তখনই তাকে নিয়ে একটা আলোচনা শুরু হয় তারপর বেশ কিছু কাজ করে স্ক্রিম মুভিসের রয় তো আমি আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলছি সেটা তো নায়িকা যেটা হচ্ছে শুভশ্রী সিনেমাটার নাম হচ্ছে প্রেম কি বুঝিনি তো এটা বেসিক্যালি একটা সিনেমার রিমেক এবং সিনেমার নাম হচ্ছে হান্ড্রেড পারসেন্ট লাভ এবার আমার ভাবতে পারে জিদ্দার হান্ড্রেড পার্সেন্ট লাভ নাকি তাহলে না এটা একটা তেলুগু সিনেমা যেটাতে তামান্না ফাটিয়ে ছিল আর হিরোটা কে ছিল আমার এই মুহূর্তে ঠিক হান্ড্রেড পার্সেন্ট মনে নেই তবে সেই সময় ধরে সিনেমাটা খুব হিট হয়েছিল তো তারপরে এই সিনেমাটাকে রিমেক করা হয় এবং আমার মনে আছে সেটা একটা এমন সময় ছিল যখন আমরা টিভিতে মানে ফোন ফোন তখন গুরুত্ব ছিল তখন আমরা টিভি দেখতাম সঙ্গীত বাংলা ছিল ধুম মিউজিক ছিল মিউজিক ফাটাফাটি ছিল সেখানে এই সিনেমার গানগুলো আমি তখন সারাদিন শুনতাম একটা গান ছিল আমি রাজি বলে আমার প্রচণ্ড পছন্দের গান ছিল আমি সবসময় গানটা দেখতাম এছাড়া ললনা বলে একটা গান ছিল অভিমানী মন বলে একটা গান ছিল তো এই সিনেমার গানগুলো দারুণ ছিল এবং এই সিনেমায় হিরোটাকে তখন দেখে আমার খুব মনে লাগে আমি তার আগে কিন্তু ওর কাজ সেইভাবে দেখিনি তো তখন এসেছিলো কি বুঝিনি এবং এই সিনেমাটা তখন চূড়ান্তভাবে ফ্লপ হয়েছিল সত্যি কথা বলতে তবে এখনকার সিনেমাগুলো ফ্লপ হয়ে যে কালেকশন করছে তার থেকে বেটার কালেকশন কিন্তু করেছিল এবং আমি আমাদের এখানে ওয়েলিংটনি সম্ভবত এসেছিলো দেখতে গেছিলাম তো তখন কিন্তু আমার হিরোটাকে দেখে বেশ ভালো লেগেছিলো আমার মনে হয়েছিলো যে এই ছেলেটা পরবর্তীকালে কিছু করতে পারে কিন্তু তাকে প্রবলেমটা হচ্ছে বাংলাতে এই মুহূর্তে ভালো ডাইরেক্টার নিজে একটা হিরোকে ঠিকভাবে প্রেজেন্ট করবে আজকে জিদ্দা বা দেবদা পেয়েছে কাজে কাজে রাজ চক্রবর্তীকে পেয়েছে তারা পেয়েছে হরণ চক্রবর্তীকে তারা পেয়েছে রোডা কিনাগিকে যারা হিরোকে প্রেজেন্ট করতে জানে কিন্তু এখন আপনি কোনো পরিচালক দেখাতে পারবেন না যারা হিরোকে প্রেজেন্ট করতে জানে তো এই সিনেমাটার যদি আমি কথা বলি এই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লাগে হ্যাঁ সিনেমাটার মধ্যে অনেক ভুলভাল জিনিস রয়েছে অবশ্যই রয়েছে সিনেমাটা আরো বেটার হতে পারতো অবভিয়াসলি কিন্তু সিনেমার যে স্টোরিটা বেশ কিন্তু ইন্টারেস্টিং সিনেমাটা যেভাবে স্টার্ট হয় গল্প বলছে যেভাবে হিরো হিরোইন এই সিনেমাতে তারপর যেভাবে তাদের প্রেমটা হচ্ছে খুনসুটি হচ্ছে এবং প্রেমকে বুঝিনি যে নামটাও খুব পারফেক্টলি যায় সিনেমাটার সঙ্গে কারণ এদের মধ্যে যে প্রেমটা হয়েছে একটা অল্প বয়সী প্রেম এদের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব একটা ছোটো খাটো নিয়ে লড়াই হচ্ছে কেন তুমি ওই ছেলেটাকে বেটার বলছো আমার এরকম মানে গল্পটা খুব অন্যরকম অন্য সিনেমা প্রেমের সিনেমা যেরকম হয়ে যায় বড়লোক বাড়ির ছেলে গরিব বাড়ির মেয়ে বা ওই টাইপের গল্পটা কিন্তু নয় বা মেয়েকে নিয়ে পালিয়ে গেল ওরকম কেস কিন্তু নয় এখানে গল্পটা খুব ইন্টারেস্টিং এটা একটা কিন্তু জীবনের একটা মানে বোঝাই সিনেমাটা যেটা আমার খুব ভালো লেগেছিল এবং আমার মনে হয় এটা যারা দেখেনি একবার দেখতে পারে যারা একটু রম কম টাইপের সিনেমা পছন্দ করে তার জন্য এবং এখানে কিন্তু ওমকে প্রেজেন্টটা খুব ভালো করেছিলো ওম সেরা ভালোভাবে কাজিয়ে লাগিয়েছিল একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেখানে আপনারা ওমের অ্যাকশন দেখলে চমকে যাবেন ভালো অ্যাকশন করে ছেলেটা সেটার মধ্যে মাসেপিল ভরপুর রয়েছে যেমন ফিগার তেমন লুক তেমন নাচতে পারে তেমন অ্যাকশন পারে তেমন কলার ভয়েস কিন্তু তাকে যে প্রেজেন্ট করবে একটু ভালোভাবে একটা হিরোকে তো আলটিমেটলি তৈরি করে পরিচালক মানে সিঙ্গেল স্ক্রিনে একটা হিরো তৈরি কিন্তু তাকে প্রেজেন্ট কীভাবে করা হচ্ছে একটা পরিচালকের ওপর সেটা ডিপেন্ড করে তো ওমকে সেইভাবে প্রেজেন্ট করার মতো কেউ ছিল না যে কারণে ওম আজকে তাকে সিরিয়াল করতে হচ্ছে দেখে খারাপ লাগে সত্যি কথা বলতে গেলে কিছু করার নেই তাদের তো ইনকামটা করতে হবে আর যখন সিনেমা করছে কী কী সিনেমা হচ্ছে হাঙ্গামা ডট কম এইসব আলফাল সিনেমা ভয় পেওনা ভয় পেওয়ানোর মতো সিনেমা করতে হচ্ছে তো এই হিরোগুলোকে যদি না কাজে লাগানো হয় যাদের মধ্যে রয়েছে মাসা যাদের মধ্যে হিরো বা সমস্ত এলিমেন্ট রয়েছে তাকে যদি না কাজে লাগানো আজকে দেখুন আমরা বলিউডে বরুণ ধন যখন প্রথমে সিলেট সেই ভালোভিনে করতো করতো না কিন্তু একটা বদলাপুর করে ওর কিন্তু কেরিয়ার চেঞ্জ হয়ে গেল কিন্তু এখানকার যারা অন্যরকম পরিচালক তারাই কিছু চেনা তথাগত মানে নামগুলো রয়েছে তাদেরকেই কাস্ট করবে একটু অন্যভাবে কাউকে প্রেজেন্ট করি ছেলেটাকে তুলি একটু কাজে লাগে এই জিনিসগুলোর খুব অভাব ধরুন অপরদিকে শুভশ্রীর মতো একটা ততদিনে অভিজ্ঞতা সম্পন্ন একটা অভিনেত্রী তার পাশে একটা নতুন হিরো অভিনয় করতে গার্ডস লাগে সেটা কিন্তু ওম যথেষ্ট ভালো করেছিল তাই যে জুটিটাকে যখন আপনারা দেখবেন ততদিনে শুভশ্রীর করা অভিনেত্রী দেবের টপ হিরোইন্সে সেই সময় দাঁড়িয়ে একটা ওমের মতো নতুন হিরো অভিনয় করা অতটা সহজ নয় ওম কিন্তু যথেষ্ট ভালো করেছিল ইমোশনাল সিনগুলোতে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল তো তাকে যদি আর একটু বেটার স্ক্রিপ্ট দেওয়া হতো ভালোভাবে কাজে লাগানো হতো এই ছেলেটা আজকে খুব ভালো জায়গাতে পৌঁছতে পারতো আলটিমেটলি দেব নিয়ে আমাদের পড়ে থাকতে হতো না আজকে আমরা আরেকটা হিরোকে নিয়ে কথা বলতে পারতাম তো এইগুলো আমাদের ইন্ডাস্ট্রি একটা বড় প্রবলেম আজকে অন্যান্য ইন্ডাস্ট্রিতে কুড়ি বাইশখানা করে মানে মেন যারা একটা তা তো রয়েছে তার পাড়ার পাশাপাশি কুড়ি বাইশখানা এমনি একটা রয়েছে যাদেরকে কাজে লাগানো হচ্ছে তারা হিট সিনেমা দিচ্ছে আমাদের এখানে এটারই অভাব এবং যদি এরকম অভাব চলতে থাকে তাহলে ইন্ডাস্ট্রি বেশি দিন আর কিন্তু এগোনো খুব চাপ খুব ভাগ্যবান যে আমরা প্রসিঙ্গিতের পরে জিতদেবকে পেয়েছিলাম বা একটা অঙ্কুশকে পেয়েছি কারণ আমরা এখন কিছু নিয়ে কথা বলতে পারছি পরে আমরা কাকে নিয়ে কথা বলবো আপনারাই বলুন না তো এই সিনেমাটা ওই সময় দাঁড়িয়ে আমার মনে হয় খুব ভালো কাজ সিনেমার গানগুলো ভালো ছিল এবং আমার ব্যক্তিগতভাবে যদি বলি ওই সময় দাঁড়িয়ে সিনেমাটা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো তো যাই হোক আমার মনে হল এই সিনেমাটাকে নিয়ে রিভিজিট করা উচিত রিসেন্টলি আমি সিনেমাটা দেখলাম মনে হলো যেটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার তোমাদের যারা দেখেছো তাদের কেমন লেগেছিলো কমেন্ট করে জানো আর এরকম যদি আরও পুরোনো সিনেমার রিভিউ কিছু দেখতে চাও যেগুলো একটু আন্ডার রেটেড তাহলে সেগুলোর নাম কমেন্ট বক্সে আমি সেগুলো নিয়েও কথা বলবো অবশ্যই যাই হোক ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো ভাই সবাই ভালো সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে